হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে টপ ফাইভ গিগ যেগুলোতে কম্পিটিশন কম ডিসেন্ট অ্যামাউন্টের ডিমান্ড রয়েছে সাথেই এগুলো প্রাইসিং খুব ভালো এই ভিডিওতে আমি যেই গিকগুলো আপনাদের দেখাবো এগুলোতে কম্পিটিশন কম হওয়াতে আপনি যদি ভালো মতো গিগ তৈরি করতে পারেন টাইটেল ভালো দেন ডিসক্রিপশান ভালো দেন তারপর গিগ ইমেজ ভালো দেন পাশাপাশি আপনি যদি এটিকে একটু আরেকটু কিওয়ার্ড রিসার্চ করে এটি আপনি এসিও করতে পারেন তাহলে আপনার এই গিগুলো একদিনেই র্যাঙ্ক করবে খুব সহজে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে সেটি হচ্ছে যে একদম যেই মেইন কিওয়ার্ড যেটি আপনাদের দিতে হবে যেটি আপনাদের মেইন রিসার্চ করতে হয় সময় লাগিয়ে সেটি আমি অলরেডি রিসার্চ করে রেখেছি এই কিওয়ার্ড আপনারা মেইন কিওয়ার্ড হিসেবে যদি ইউজ করেন তাহলে আপনাদের এই গিগ আইডিয়াগুলোর মধ্যে যেই কিওয়ার্ডটি আছে এটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা খুব জলদি র্যাঙ্ক করতে পারবেন তো চলুন শুরু করি তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো যাওয়ার আগে অবশ্যই লাইক বাটনে প্রেস করে যাবেন তো প্রথম যেই আইডিয়াটি আছে গিগ আইডিয়া সেটি হচ্ছে সার্ভে অ্যানালিসিস সার্ভে অ্যানালিসিস হচ্ছে আপনাকে তারা কিছু ডেটা দিবে সেটি আপনার অ্যানালাইজ করতে হবে আপনি যদি এক্সেল জানেন তাহলে এটি আপনার জন্য খুবই ইজি আর আপনি যদি এক্সেল না জানেন তাহলে এটি তেমন কষ্টকর কোনো টাস্ক না আপনি চাইলে একটু ইউটিউব করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে সার্ভে অ্যানালাইজ করতে হয় এ দেখতে পাচ্ছেন আই উইল ডু ডেটা অ্যানালিস তারপর ওই দেখতে পাচ্ছেন তিরানব্বইটি অর্ডার কমপ্লিট করেছে পাঁচ ডলার করে আই উইল ডু ম্যাটেরিয়াল টেক অফ কস্ট তো এই আরেকটি জিনিস দেখেন যে মাত্র সাতান্নটি গিগ রয়েছে এই কিবোর্ডের উপরে মানে সার্ভে অ্যানালাইজ করার জন্য আপনারা যদি এই অ্যানালিসিস সার্ভে অ্যানালিসিস কিবোর্ডটি ইউজ করেন তাহলে আপনার গিগ র্যাঙ্ক হয়ে যাবে একদিনেই প্রথম পেজের মধ্যে আপনি যদি ভালো মতো একটি গিক তৈরি করতে পারেন তাহলে তো এটি খুব ইজি একটি টাস্ক আপনারা চাইলে এটি চুজ করতে পারেন বা আপনি যদি বলেন যে না আপনি এক্সেলের সাথে বেশি ফ্যামিলিয়ান না আপনি এটি পারবেন না তাহলে চলুন আমরা নেক্সট গিক দেখি সেটি আপনি হয়তো পারবেন তো নেক্সটে যেই গিকটি আছে সেটি হচ্ছে টিচ ইংলিশ আপনার ইংলিশ যদি ভালো হয় আপনি অনলাইনে ইংলিশ টিচ করতে পারেন অনেকেই আছে ওয়ান বাই ওয়ান যারা ইংলিশ শিখতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে আপনি তাদেরকে জুমের মাধ্যমে ইংলিশ শেখাতে পারেন এই দেখতে পাচ্ছেন টিচ ইংলিশ যে কীবোর্ডটি আছে এরটিতে মাত্র আটশো চুয়াল্লিশটি সার্ভিস অ্যাভেলেবেল বুঝতেই পারছেন যে কত কম কম্পিটিশন আর একটি জিনিস দেখেন যে এদিকে ডিসেন্ট অ্যামাউন্টের ডিমান্ড রয়েছে সেই জন্য প্রায় সবাই কিন্তু কাজ পাচ্ছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেক নিউ সেলারও আছে এদিকে নিউ সেলার তারপর এই যে নিউ সেলার নিউ সেলার দেখতে পাচ্ছেন যে নিউ সেলাররাও কিন্তু কাজ পাচ্ছে তো আপনার ইংলিশ যদি ভালো হয় আপনি যদি মনে করেন আপনি কাউকে টিচ করতে পারবেন তাহলে আপনি এই যে কিওয়ার্ড আছে এটির মধ্যে আপনি একটি গিফট ক্রিয়েট করতে পারেন খুব জলদি র্যাঙ্ক হয়ে যাবেন আপনি তারপর চলুন আমরা তৃতীয় গিকটিতে চলে যাই তৃতীয় যে গিকটি রয়েছে এটি হচ্ছে পডকাস্ট প্রমোশন তো পডকাস্ট প্রমোশন যারা পডকাস্ট করে আপনি তাদেরকে প্রমোশ প্রমোট করতে পারেন সোশিয়াল মিডিয়ায় ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে তাদেরকে প্রমোট এই ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে পড়ে কিন্তু আমি এই কিওয়ার্ডটির কথা বলছি এই কিওয়ার্ডটির মধ্যে কম্পিটিশান একদম নেই বললেই চলে আটশো ছয়টি সার্ভিস রয়েছে এ দেখতে পাচ্ছেন ওয়ান কমপ্লিট করে ফেলেছি ইনি আর ডিসেন্ট অ্যামাউন্টের ডিমান্ড রয়েছে যেই জন্য সবাই কাজ পাচ্ছে মোটামুটি এ দেখতে পাচ্ছেন একটি দুইটি কাজ সবাই পেয়েছে এই যে এই যে তো আপনি চাইলে এই কিওয়ার্ডটির মধ্যেও গিক ক্রিয়েট করতে পারেন আপনার জন্য সুবিধা হতে পারে যদি আপনি এটি পারেন যে আপনি প্রমোট করতে পারবেন সোশ্যাল মিডিয়া আপনার যদি ডিজিটাল মার্কেটিং স্কিল ভালো থাকে তা আপনি চাইলে এই কিওয়ার্ডের ওপর কি ক্রিয়েট করতে পারেন তারপর চলুন আমরা চতুর্থটি দেখে নেই চতুর্থ যেই আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে খুবই ইজি একদম কোনো ভেজালি হবে না আপনার জন্য ফেসবুক শপ এই কিওয়ার্ডটির ওপর অনলি এক হাজার উনচল্লিশটি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আর দেখতে পাচ্ছেন যে এটি আমার মনে হয় যে এটি অ্যাব নর্মালের চেয়ে বেশি আর কি ডিমান্ড মানে আমি বলতে পারবো না যে এটি মোটামুটি এটি ভালো ডিমান্ড রয়েছে এই কিওয়ার্ডের ওপর দেখতে পাচ্ছেন যে অলমোস্ট সবাই কিন্তু কাজ পাচ্ছে এটির ওপর আর ফেসবুকের বর্তমান তো জানেনি যে সবাই ফেসবুকে বিজনেস করতে চায় তো আপনি তাদের জন্য একটি শপ সেট আপ করে দেবেন বা আপনি এই কিওয়ার্ডের ওপর এমন জিগো ক্রিয়েট করতে পারেন যে আপনি তাদের যেই ফেসবুক পেজ আছে সেটিতে আপনি প্রোডাক্ট আপলোড আপলোড করবেন তো আপনার ইচ্ছা আপনি এদিকে অনেকেই দেখতে পাচ্ছেন আই উইল সেট আপ ফেসবুক শপ ইনস্টাগ্রাম শপিং তো আপনি চাইলে কম্বাইন করে আরও কিছু কিওয়ার্ড রিসার্চ করে কম্বাইন করেও আপনি ক্রিয়েট করতে পারেন এ দেখতে পাচ্ছেন আই উইল টার্ন ইউর ইস ইন্টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সব আপনি অন্য কোথাও থেকে এই আইডিয়া নিয়ে আপনি তাদের এই সব বানিয়ে দিতে পারেন তারপর চলুন আমরা পঞ্চমে চলে যাই পঞ্চম যে গিগ আইডিয়াটি আছে সেটি হচ্ছে ডোমেইন রিসার্চ ডোমেইন রিসার্চ হচ্ছে যে আপনাকে কোনো কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল আপনাকে তার কিছু ডেটা দিবে মানে সে কোনো টপিকের ওপর একটি বিজনেস ক্রিয়েট করতে যাচ্ছে সে সেটির ওপর পারফেক্ট ডোমেইন যাচ্ছে তো আপনাকে সে তার কাছে এত সময় থাকবে না আপনাকে বলবে যে আপনি একটি ডোমেন খুঁজে দেন তো আপনি সেটির ওপর একটু রিসার্চ করবেন রিসার্চ করে তাকে ডোমেন বের করে দিবেন আপনি যদি না জানেন যে ডোমেন রিসার্চ কীভাবে করতে হয় আপনি সিম্পলি ইউটিউবেও অর গুগলে সার্চ করেন আপনি আর্টিকেল পেয়ে যাবেন এটি তেমন কঠিন কোনো কিছু না আর তারা কাজ দেয় কারণ তাদের কাছে এত সময় থাকে না এবং তারা চায় যে কোনো প্রফেশনালিটি সাজেস্ট করুন তো আপনি যদি পারেন ডোমিন রিসার্চ করতে আপনি একটু গুগল করে দেখেন আপনি এটিতেও গিগ ক্রিয়েট করতে পারেন অনলি তিনশো পঁচিশটি গিগ রয়েছে তো আপনি বুঝতে পারছেন যে আপনার র্যাঙ্ক হওয়ার চান্স কত বেশি আর আমি যেই কিওয়ার্ডগুলো এদিক থেকে বের করে রেখেছি আপনারা আপনাদের মেইন কিওয়ার্ড এটিকেই ব্যবহার করবেন কারণ এর চেয়ে ভালো কিওয়ার্ড আপনি পাবেন না এর চেয়ে ভালো কিওয়ার্ড এই আইডিয়াগুলোর মধ্যে কিন্তু আপনি পাবেন না এটি আপনারা ইউজ করতে পারেন আপনাদের র্যাঙ্ক হওয়ার চান্স অনেক হয়ে যাবে এটি তো জাস্ট একটি কিওয়ার্ড আমি রিসার্চ করে ইয়া করে দিলাম এখন বাকিটা আপনাদের দায়িত্ব যা কারণ আপনাদের ট্যাক্স লাগাতে হবে টাইটেল দিতে হবে তো আপনারা বুঝতেই পারছেন সেটি আপনারা কীভাবে করবেন সেটা আপনারা জানেন আপনারা একটু সময় নিয়ে এগুলো কিওয়ার্ডটি রিসার্চ করবেন করে একটু সুন্দর করে গিক তৈরি করবেন যেই পাঁচটি দেখালাম এই পাঁচটির মধ্যে যদি আপনারা গিক ক্রিয়েট করেন আমি বলতে পারি যে আপনি যদি ভালো মতো গিক ক্রিয়েট করেন তাহলে আপনার ফার্স্ট পেজে র্যাঙ্ক হওয়ার কোনো তেমন কোনো ব্যাপারই না আপনি যদি ভালো মতো দিক তৈরি করতে পারেন তাহলে ফার্স্ট পেজের র্যাঙ্কও কোনো ব্যাপারই না মাত্র তিনশো পঁচিশ জন কম্পিটিভ কম্পিটিশান এক হাজার উনচল্লিশ জন আটশো ছয়জন আটশো চুয়াল্লিশ জন সাতান্ন জন আর ওয়ার্ড প্রেসে যদি ইয়ে দিয়ে দেখেন আমি যেটিতে কাজ করি নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে এটি আপনার জাস্ট যদি এভাবে এদিক থেকে ইয়ে আসতেছে আমি যদি এদিক সার্চ করি ওয়ার্ড প্রেস কারণ কেউ এসে তো ক্যাটাগরিতে যায় না সবাই সার্চ করে তো শুধু ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ করি সাতাশি হাজার একশো আটষট্টিটি গিগ আসছে তো কি পরিমাণ কম্পিটিশন আপনি বুঝতেই পারছেন তো লং টাইম থাকলে কিন্তু এটিও এদিকেও কাজ করছে আমরাও কিন্তু টুকটাক কাজ পাচ্ছি কাজ করছি তো আপনাদেরও বুঝতে হবে কিন্তু এইগুলোর তুলনায় তো তার দশ কম্পিটিশনও নাই ওয়ার্ড ওয়ার্ডপ্রেস যদি ধরি বা লোগো ডিজাইনের তুলনায় এগুলো তো দশ পার্সেন্ট কি দুই তিন পার্সেনও মনে হয় তো আপনারা এগুলোর মধ্যে যদি নতুন হন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা এগুলোতেই বানান এই কিবোর্ডগুলোর ওপরই আপনারা গিট বানান আপনাদের জন্য সুবিধা হবে তো এই ছিল ভিডিও আজকের জন্য এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক বাটনে অবশ্যই প্রেস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি সবাইকে আল্লাহ হাফেজ